বিসমিল্লাহিরাহমানিরাহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বাসায় ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম, দেখো, নিষ্ক্রিয় গ্যাস। তা আজকেও আমি, দেখো, বিরল গ্যাস নিয়ে আসছি। দেখো, বিরল গ্যাসের স্থিতিশীলতা। তো বিরল গ্যাসটা আবার কি, দেখো, এটা অবশ্যই তোমরা জানো যে পর্যায় সারণীর 18 নং গ্রুপের মৌলগুলোকে আমরা কি বলি, নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের আরেকটি নাম হলো বিরল গ্যাস। সেই বিরল গ্যাসের স্থিতিশীলতা, স্থিতিশীলতা মানে কি, মানে নিষ্ক্রিয়তা, অর্থাৎ এদের বাইরের শক্তি স্তর ইলেকট্রন দ্বারা, প্রয়োজনীয় ইলেকট্রন দ্বারা সবসময় কি থাকবে, পূর্ণ থাকবে। এদেরকে বলা হয় স্থিতিশীলতা বা স্থিতিশীল, অর্থাৎ এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এরা কোনো বন্ধন করবে না, এরা ইলেকট্রন আদান প্রদান করবে না, শেয়ার করবে না, এমনকি নিজেদের মধ্যে বিক্রিয়া করবে না। এই জন্যে এদেরকে আমরা বলবো, এদেরকে বলবো আমরা কি, নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ এদের আচরণ হলো স্থিতিশীলতা। তাহলে দেখো, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে হেনা আর করিম যাবে রমনা, তার মানে মনে রাখার জন্য আমরা এভাবে করতে পারি, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে রয়েছে, দেখো, আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন অ্যান্ড ওগানেসন। এখন দেখো, আমরা এই স্থিতিশীলতা অর্জন করার জন্য আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখবো, অর্থাৎ বাইরের শক্তি স্তর সবসময় পূর্ণ থাকবে কিভাবে, অরবিট অরবিটাল ইলেকট্রন আমরা পড়েছিলাম, অরবিট অরবিটাল ইলেকট্রন, অরবিট অরবিটাল ইলেকট্রন সবসময় কি থাকবে, পূর্ণ থাকবে, তার মানে 1s। তাহলে এখানে 1 আমাদের অরবিট, s হলো অরবিটাল, আর 2 হলো ইলেকট্রন, তার মানে 1s2 পূর্ণ আছে। দেখো, এখানে অরবিট অরবিটাল ইলেকট্রন সবসময় পূর্ণ আছে, এই জন্য হিলিয়াম, দেখো হিলিয়াম, এই জন্য হিলিয়ামকে আমরা বলবো নিষ্ক্রিয় গ্যাস, আর বাইরের শক্তি স্তর ইলেকট্রন দ্বারা, প্রয়োজনীয় ইলেকট্রন দুইটাই থাকবে, দুইটাতে কি আছে, পূর্ণ আছে, এই জন্য স্থিতিশীলতা, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা অর্জন করছে হিলিয়াম। নিয়ন দেখো, তাহলে 1s2, 2s2, 2p6, বাইরের শক্তি স্তরে দেখো 2s2p, তাহলে s এর 2টি p তে 6টি ফুল ফিল আছে, সুতরাং এখানেও নিয়নও দেখো কি হচ্ছে, স্থিতিশীলতা অর্জন করছে। অপরদিকে দেখো আর্গন, আর্গন তাহলে 3s 3p 3d 4s, এখানে ব্যতিক্রম আমাদের একটু আমরা জানিয়ে দিলে ডিতে 0 হয়, তার মানে 3s 3p 3s 3p, এখানে দেখো পূর্ণ আছে, দেখো s এ 2টি p তে 6টি, এখানেও ফুলফিল, এই জন্য আর্গনও কি হবে, স্থিতিশীলতা অর্জন করছে, এর জন্য নিষ্ক্রিয় গ্যাস। অপরদিকে দেখো আমাদের, আমরা সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য ইলেকট্রন বিন্যাস সংক্ষিপ্ত করে আমরা লিখতে পারি, সেটাও আমাদের এইভাবে লেখা যায়। আর্গন ইলেকট্রন সংখ্যা আছে আমাদের দেখো 18টা, আমরা নিয়ন দেখছি দেখে 1s2 2s2 2p6, অর্থাৎ 1s2 2s2 2p6, তাহলে দেখো 2p6 পর্যন্ত গেলে ইলেকট্রন এসে দাঁড়ায় 10টি, তাহলে দেখো আমরা আর্গন আছে 18টি, তাহলে 18টির মধ্যে আমরা যদি নিয়নকে বসাই দিই, দেখো নিয়ন 10টি পূর্ণ হয়ে গেল, তাহলে বাকি রয়ে গেলে কারা 2p6 এর পরে গেছে 3s2 3p6, তার মানে নিয়ন ইন্টু 3s2 3p6, এখানেও আর্গনের ইলেকট্রন বিন্যাস আমরা এটা না লিখে এটাও লিখতে পারি, একই জিনিস বোঝাচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে। ক্রিপ্টন, ক্রিপ্টন প্রতীক কেয়ার, তাহলে দেখো এখানে আর্গন আমরা 18টি ইলেকট্রন বসে গেছে, আর্গন ছিল 3s2 3p6, তার মানে পরের ধাপটা কি হলো 4s2 4p6, 4s2 4p6, এখানেও দেখো s এবং p এর ইলেকট্রন পূর্ণ আছে, সুতরাং এই জন্য ক্রিপ্টন কি হচ্ছে, ইলেকট্রন প্রয়োজনীয় ইলেকট্রন সংখ্যক দ্বারা কি আছে, পূর্ণ আছে, এই জন্য ক্রিপ্টন স্থিতিশীলতা অর্জন করেছে, এই জন্য ক্রিপ্টনকে বলা হবে নিষ্ক্রিয় গ্যাস। অপরদিকে জেনন, তাহলে জেনন আমরা ক্রিপ্টন পর্যন্ত চলে গেলাম, তাহলে কে আর 36টা ইলেকট্রন চলে গেছে, তাহলে বাকি দেখো জেননে আমরা ক্রিপ্টনে দেখেছিলাম 4s2 4p6, তাহলে বাইরেটা হবে কি 5s2 5p6, তাহলে জেননের ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে আমরা ক্রিপ্টন ইন্টু দেখো 5s2 5p6, তাহলে s এবং p ইলেকট্রন দ্বারা এখানে পূর্ণ, সুতরাং জেনন কি হচ্ছে, নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা অর্জন করছে, অর্থাৎ এই জন্যের জেনন নিষ্ক্রিয় গ্যাস। অপরদিকে রেডন, তাহলে রেডনে আমরা 86 ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা কি বসাবো, জেনন বসাবো, 54টা ইলেকট্রন বসে গেছে এখানে দেখো, তাহলে জেননের ছিল দেখো বাইরের শক্তি স্তর 5s2 5p6, তাহলে অবশ্যই পরের ধাপে আইসা কি দাঁড়াবে
6s2 6p6 অর্থাৎ তাহলে আমরা যে নেরাডনের ইলেকট্রন বিন্যাস লিখতে পারি জেনন ইনটু 6s2 6p6 এখানেও s এবং p অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ প্রত্যেকটা দেখো আমরা বাইরের শক্তি স্তর দেখো ইলেকট্রন দ্বারা ফুলফিল আছে এই যে এটি হলো আমাদের স্থিতিশীলতা কার আছে নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ বিরল গ্যাস আর এরা সবসময় গ্যাসীয় অবস্থায় থাকে এজন্য এদেরকে গ্যাস গ্যাস বলা হয় তাহলে আমাদের আমরা মনে রাখবো যে কি এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আমাদের আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন অ্যান্ড রেডন অ্যান্ড ওগানেসন সবাই তাহলে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছো সবাই বাসায় ভালো করে পড়বে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম।